আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি হেলদি টেস্টি একটা রেসিপি, গলদা চিংড়ি মাছের কালিয়া। আপনারা চাইলে যে কোনো অকেশনে বানাতে পারেন এবং বাড়িতে যদি গেস্ট আসে তাদেরও বানিয়ে খাওয়াতে পারেন। আপনারা শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন আর আমার সাথে থাকবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানানো হয়। সবার আগে নেব গলদা চিংড়ি মাছ। এখানে আমি বড় সাইজের গলদা চিংড়ি মাছ নিয়েছি আর কেটে ধুয়ে নিয়েছি, আর উপরের যে খোলাটা ছিল সেটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি নুন হলদি মাখিয়ে নেব। নেব পরিমাণ মতো লবণ আর নেব পরিমাণ মতো হলদি পাউডার। নুন হলদি মাখানো হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। মাছ ভাজার জন্য আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবার আমি দেব পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। কিছুক্ষণের জন্য আমি ভেজে নেব, কারণ চিংড়ি মাছ বেশি ভাজার দরকার নেই। বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। মাছ ভাজা হয়ে গেছে, আমি কিছুক্ষণের জন্য ভেজেছিলাম, ঠিক এরকমভাবেই ভেজে নিতে হবে। বেশি ভাজলে মাছ সুস্থ হয়ে যাবে, এর জন্য বেশি ভাজা দরকার নেই। আর যখনই ভাজবেন মিডিয়াম আটে ভাজবেন। এবার আমি উঠিয়ে নেব। সব চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছ ভাজা যে তেলটা আছে সেই তেলে আরও পরিমাণ মতো দেব সরষের তেল। এবার আমি এখানে দেব গোটা গরম মশলা। এখানে আছে দারচিনি, গোলমরিচ, লবঙ্গ আর এলাচ। আর দেবো পরিমাণ মতো গোটা জিরে। আর দেবো তেজপাতা। আর দেবো কুচি করে কেটে রাখা পেঁয়াজ। এবার দেবো পরিমাণ মতো লবণ। এবার আমি পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি, এরকম ভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এবার আমি দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা। আর দেবো কেটে রাখা আলু। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, আলু না দিয়েও বানাতে পারেন। দেবো কুচি করে কেটে রাখা টমেটো।
পরিমাণ মতো হলদি পাউডার, দেবো পরিমাণ মতো শুকনো লঙ্কা পাউডার, দেবো পরিমাণ মতো গোটা জিরে পাউডার। দেবো পরিমাণ মতো আদা রসুনের পেস্ট, এবার সব মশলা ভালো করে কষিয়ে দেব। আর যখনই কষাবেন মিডিয়াম হাতে কষাবেন। কষানো হয়ে গেছে, আমি 5 থেকে 7 মিনিট কষিয়ে নিয়েছি, আপনাদের কম বেশি লাগতে পারে। আর কষানো হয়ে গেছে যখন বুঝবেন তখন দেখবেন তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে। এবার আমি দেবো জল, পরিমাণ মতো জল। এবার আমি ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোল ফুটে উঠেছে আর আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ঝোলটাকে। এবার আমি দেবো ভেজে রাখা গলদা চিংড়ি মাছ। এবার আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নেব, মিডিয়াম আঁচে রান্না করব। কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নিয়েছি, এবার আমি দেবো উপর থেকে গরম মশলা। আর দেবো উপর থেকে ধনেপাতা কুচি। রেডি হয়ে গেছে গলদা চিংড়ি মাছের কালিয়া। দেখলেন তো খুব সহজেই বানানো হয়ে গেল গলদা চিংড়ি মাছের কালিয়া। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর পরিবারকে খুশি করবেন। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর এরকম ধরনের রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন ঘন্টিটা অবশ্যই বাজিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সামনে হাজির হব এরকমই ধরনের নতুন কোনো একটা হেলদি টেস্টি রেসিপি নিয়ে। ধন্যবাদ।